আমি বিয়ে করে নিয়ে আসলাম। ও নো, এটা আমার বউ। কেমন হয়েছে দেখ তো। বউ বউ কি হবে? ও নো, কেন তুই জানিস না বউ কি হয়? না না ভাই, আমি জানি না বউ কি হয়। বউ ভাত রেঁধে দিবে, কাপড় খেচে দিবে। তাই নাকি রে ভাই? তোর কাপড় খেচে দিবে, ভাত রেঁধে দিবে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, তার জন্য তো বিয়ে করা। ভাই তোর বউকে আমাকে দুদিন ধার দিস তো। এই পাগল, বউ কোনদিন ধার দিয়া হয়? বিয়ে করে বউ নিয়ে আসতে হয়। ও বউ নিতে হলে বিয়ে করতে হবে। হ্যাঁ রে পাগল, হ্যাঁ বিয়ে কর গা। ঠিক আছে, তুই এখন বাড়ি যা, আমি দেখছি। তুই যে বললি তোর বন্ধুর বাড়ি যাবি, এখনো যাসনি? আব্বা বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, রাস্তা দেখলাম মাবুর বিয়ে করে নিয়ে গেল। ও নো, ও বিয়ে করে নিয়ে গেল তো তোর কি হলো রে? ও আমার 2 বছর ছোট, ওর বিয়ে হয়ে গেল। আমিও বিয়ে করব, বিয়ে দাও। এই তুই বলছিস কি রে, বিয়ে করে খাবে কে? কেন বউ হাত দিয়ে খাবে? ও নো, আরে খাবে তো আসবে কোথা থেকে? কেন, দোকান থেকে আসবে? দোকান থেকে আসবে তো টাকা কোথায় পাবি? কেন টাকা তোমরা দিবে? কি গো তোমার ছেলে কি বলছে? তোমার ছেলে বিয়ে করবে। কি, তুই বিয়ে করবি? বিয়ে করে কি খাওয়াবি রে? খানা কথা বড় হবে, আমার এখন বিয়ে দাও। আমার খুব ইচ্ছা বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি গিয়ে মিষ্টি পোলাও খাবো। মিষ্টি পোলাও খাওয়ার খুব ইচ্ছা, তোর বিয়ে দিতে পারবো না। কি, আমার বিয়ে দিবা না? আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। তুই বড় হ, আমরাই তোর ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব। আমি কোনো কথা শুনতে চাই না, আজকে আমার বিয়ে দাও। বিয়ে কি মুখের কথা যে বিয়ে দিয়ে দিব? তার মানে তুমি আমার বিয়ে দিবে না? এই দেখো আমি বাড়ি থেকে চলে গেলাম। যা খিদে লাগলে ঠিক বাড়ি ফিরে আসবি। কিছু বলি, আব্বা মা আমার বিয়ে দিচ্ছে না। এই যে বালক, দাঁড়াও একটু, আমার দাঁড়ানোর সময় নেই। বালক, তুই আমাকে এখনো চিনতে পারিসনি। তোমাকে চিনার সময় নেই আমার। আমার মুখের উপরে এত বড় কথা? ওম কিলি কিলি ছা, এই ছেলে তুই ছাগল হয়ে যা। আমি ছাগল হয়ে গেছি? সাধু বাবা, আপনাকে চিনতে আমি ভুল করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে যা বলবেন তাই শুনবো, দয়া করে আমাকে মানুষ বানিয়ে দিন। ঠিক আছে, তোকে ক্ষমা করে দিচ্ছি। ইরিং বিরিং কিরিং চা, এই ছাগল তুই মানুষ হয়ে যা। তুই শোন এখানে, সাধু বাবা আপনাকে আমি চিন্তা ভুল করেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এই গভীর জঙ্গলে একা একা কি করতে এসেছিস? সাধু বাবা, আমার বাড়ি থেকে আমার বিয়ে দিচ্ছে না। ও, তোর বিয়ে হচ্ছে না? কোনো ব্যাপার নেই, তুই আমার একটা কাজ করে দে, তোর বিয়ে দিয়ে দিচ্ছি। সাধু বাবা, সাধু বাবা বলেন কি কাজ? আমাকে এক গিলাস পানি এনে দে। সাধু বাবা আপনি পানি খাবেন? দাঁড়ান নিয়ে আসছি। তুই বিয়ে করবি তাই তো? হ্যাঁ সাধু বাবা, আমি বিয়ে করব। ঠিক আছে দাঁড়া, তোর বিয়ে দিয়ে দিচ্ছি। আম গাছে আম ধরে মৌচাকে মধু, আমার সামনে হাজির হ সুন্দরী বধু। এই যে তোর বউ, পছন্দ হয়েছে কিনা দেখ। ও মা কি সুন্দর বউ! সাধু বাবা সত্যি কি এটা আমার বউ? হ্যাঁ, তুই এখন নিয়ে যেতে পারিস। সাধু বাবা আপনি তো সবই পারছেন, আমার ড্রেসটা একটু চেঞ্জ করে দেন। ঠিক আছে, তোর মনের আশা পূরণ করে দিচ্ছি। ঠিক
আছে তোর, এখন যা সুখে সংসার কর গা। বাবা বৌমাকে নিয়ে বস, আমি দুটো ভাত নিয়ে আসি। আমি ভাত খাবো না, আপনাকে ফুচকা এনেতে বলেন। সাড়ে তিনশো ফুচকা খেয়ে আমার পেট ভরেনি, আমি আরো খাবো। সাড়ে তিনশো ফুচকা খেয়েছো? হ্যাঁ মা, সাড়ে তিনশো ফুচকা খেয়েছে। আর মানি ব্যাগে সব টাকা দিয়ে দিচ্ছি গো মা। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার নেই, আমি টাকা দিচ্ছি, তুই ফুচকা নিয়ে আই। ঠিক আছে মা, টাকা দাও, নিয়ে আসছি। ঠিক আছে, টাকা দিচ্ছি, বাইরে আই। বাপ, তুই কাকে নিয়ে এসেছিস রে? এ তো ফুচকা পাগল, এ মেয়ে নিয়ে কি করে ঘর সংসার করবি? মা, এই তো দেখছি ফুচকা পাগল গো, একে নিয়ে কি করা যায় গো, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হ্যাঁ মা, বুদ্ধি এসেছে। মা আবার টাকা দাও, দেখি কত ফুচকা খেতে পারে। ঠিক আছে, দিচ্ছি, আই। হ্যাঁ, আর খাবা ফুচকা।